দু হাজার বারো সালে বান্দুরপান শহরের হাফেজখোনা এলাকায় শুরু হয় পৌর বাস টার্মিনাল নির্মাণ কাজ দু সালে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলেও যাতায়াতের রাস্তা না থাকায় চালু করা সম্ভব হয়নি এরপর টার্মিনালটি চালুর জন্য বিভিন্ন সংস্কার প্রকল্প গ্রহণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কিন্তু দীর্ঘ একচুক পার হলেও এখনো শেষ হয়নি বাস টার্মিনালটির নির্মাণ কাজ দফায় দফায় প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বাড়ানো হলেও বাড়েনি কাজের অগ্রগতি এছাড়া টার্মিনালে যাতায়াতের জন্য দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলটিও হয়ে পড়েছে পরিতক্ত আর যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট এখনো শেষ হয়নি সেজন্য আমি এখানে রাখছি শুরু হইছে অনেকটা দিন হয়ে গেছে আরও কতদিন যে লাগে শেষ না হওয়ার কারণে এখানে যে দোকানগুলো আছে ক্ষুদ্র এদের কোনো বেচাকিনা নাই পাস্তা মিনালের কাজ করতেছে যে অনেকদিন হয়েছে কিন্তু এখনও কমপ্লিট হয় নাই যাতায়াতের কারণে তো সুবিধা এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মুঠোফোনে বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান শিগগিরই শেষ করা হবে প্রকল্পের কাজ দু সালে ছয় কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি সংস্কারের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মিস্টার ইউটিমং দু সালের জুনে এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এন এ জাকির সময় সংবাদ বান্তুর পান